সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তি পরীক্ষা নগরীর 65টি কেন্দ্রে একযোগে শুরু হয়। ভর্তি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে হল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখনো ঘটেনি এবং এখানে আমাদের সম্মিলিত প্রয়াস লাগবে। তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করে যে জালিয়াতির ঘটনা অন্যান্য বছর আমরা দেখি, সেই ব্যাপারে আমরা সতর্ক আছি। আমাদের প্রত্যবেক্ষকগণ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো ধরনের ডিভাইস যদি তাদের কাছে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তাদেরকে পরীক্ষার হল থেকে বের করে দেবে। 2015 সালে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরাই কেবল চলতি শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, কোনো ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছেন তারা। পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, ইংলিশে একটু প্রবলেম ছিল, তবে ইংলিশটা একটু ক্রিটিক্যাল করছে, তো সমস্যা নেই, হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, সবকিছু ঠিক আছে। চলতি শিক্ষাবর্ষে ক্ষয় ইউনিটে 2,296টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন 31,163 জন শিক্ষার্থী। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা।